আর ওটা নেভা দেখছিস তো আমি শুয়ে আছি না নেভাবো না আর তুই উঠবি ওঠ উফ বলছি তো আমার ভালো লাগছে না কেন এক কথা বারবার বলছিস এ কি রে তুই পূজো ঘন্টার দিনে বাড়িতে এরকম একা একা শুয়ে থাকবি ছোটদা ভাই আমি আর কতবার বলবো আমার ভালো লাগছে না গিনি তোকে এইভাবে দেখতে আমাদের ভালো লাগছে না মা জেঠিমুনি তোকে এত করে বলে গেল প্যান্ডেলে যাওয়ার জন্য গেলি না আর তোর জন্য আমাদের যাওয়া হলো না শুধু শুধু আমাকে গিল ট্রিপ দিস না আমি তো তোর কোথাও যেতে বারণ করিনি কি অদ্ভুত মানেটা কি তুই এখানে অন্ধকার করে ঘর বসে আছিস আর আমরা চলে যাব নাকি ওখানে হ্যাঁ যাবি তোদের ইচ্ছে হলে অবশ্যই যাবি দিব্যি তো ছিলি কদিন রূপ বেল পেতেই এরকম মুশড়ে পড়লি কেন তুই কি হয়েছে বলতো আমাকে কি ভাবছিস তুই এত আমি মুশড়ে পড়িনি আমার যা বোঝা বুঝে গেছি আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে রূপের কোনো শাস্তি হবে না কিচ্ছু হবে না ওর ও আজকে বেলে ছাড়া পেয়েছে কালকে কোটোকে বেকসুর খালাস করে দেবে তারপর তারপর ফিরে এসে আমার উপর রিভেঞ্জ নেবে আমি বুঝতে পেরে গেছি সবটা বুঝতে পেরে গেছি তো সমস্যাটা কি বলতো তুই না একটু বেশি জেনে গেছিস আমি কিচ্ছু জানি না ছোটদা ভাই আমি শুধু আমার মন যেটা বলছে আর যেটা ঘটেছে সেটার উপর ভিত্তি করে কথা বলছি তোরা আমাকে আমি একটা কথা বোঝাতো কি করে এরকম একটা ক্রাইম করা লোক বেল পেয়ে যায় কি করে হয় এটা ওর করা টর্চারের দাগগুলো এখনো আমার শরীর থেকে মেলায়নি দেখতেই তো পাচ্ছি দেখ কিন্তু ও নিজের বাড়িতে বসে এখন ভর্তি করছে আর কি করে আমার ক্ষতি করা যায় আরো বেশি ক্ষতি করা যায় সেটার প্ল্যান করছে গিনি ও যা ইচ্ছে করুক যা খুশি করুক কিন্তু তুই ও কি করবে ভেবে নিজেকে কেন বন্দি করে রাখছিস শোন এইটা মাথায় রাখ যে ও কিন্তু তোর কিচ্ছু করতে পারবে না ও আমার যা করার করে দিয়েছে মিনি সারা জীবনের জন্য আমাকে একটা ট্রমা দিয়ে গেছে আমার শরীরের দাগগুলো যদি মিলিয়েও যায় আমার মনের ভেতরের ক্ষতগুলোর কি হবে সেটাও মিলিয়ে যাবে সেটাও মিলিয়ে যাবে গিনি কিন্তু তার আগে তোকে নিজেকে বলতে হবে যে আমার কিচ্ছু হয়নি তোকে নিজেকে স্ট্রং থাকতে হবে যদি তুই নিজেকে বলিস যে এই অন্ধকারের মধ্যে আমি থাকবো না যদি বলিস যে আমি নিজে ঘুরে দাঁড়াবো তখন দেখবি কোনো রূপঙ্কট সান্যালের কোনো ক্ষমতাই হবে না তোর কোনো ক্ষতি করার যদি তুই নিজের ভেতরের আগুনটাকে একবার জ্বালিয়ে দিস গিনি তখন দেখবি সব স্বাভাবিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে দাদা ভাই কথাগুলো বলা সহজ কিন্তু প্র্যাকটিস করা সহজ নয় তাই তাহলে কি আমি এটা মেনে নেব যে আমার বোন শুধুমাত্র সহজ কাজ পারে আর কঠিন কাজ পারে না না রে গিনি এটা তো আমি মানতে পারবো না প্লিজ প্লিজ দাদা ভাই এই পেপটকগুলো না আমার ভালো লাগছে না এগুলো আমাকে বলিস না আমাকে একটু প্লিজ আমার মতো ছেড়ে দে আমি তো তোদের কাউকে ডিস্টার্ব করছি না বল আমি শুধু একটু নিজের মতো থাকতে চাইছি দেখেছিস তো দাদা ভাই ও কিরকম করে দেখেছিস আমরা কিছু বললেই নাকি সেটা পেপ টক হয়ে যায় আচ্ছা শোন না তোরা একটু বাইরে যান মানে আমরা কেন বাইরে যাব আমার গিনির সঙ্গে কিছু প্রাইভেট টক আছে বাহ আর আমরা তাহলে সেই প্রাইভেট টকটা হবে না বললাম তো আমার গিনির সঙ্গে কিছু প্রাইভেট টক আছে তোরা থাকলে সেটা প্রাইভেট হবে কি করে প্লিজ তোরা একটু বাইরে যা 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 উফ তুই মেঘকে বলেছিস যে আমি ওকে ভালোবাসি আমার কি বল মনে হচ্ছে কত আনন্দের পুজো হতে পারতো বলতো ছোট গত বছর ওদের বিয়ে ঠিক পরে পরেই দুর্গা পুজো পড়েছিল মনে আছে আর মেঘ আমাকে প্যান্ডেলে আসার জন্য কত অনুরোধ করেছিল আমি যে ওকে কিভাবে না করে দিয়েছিলাম কেন বলতো
আমি সত্যিটা কিছুতেই নিজের থেকে বুঝতে পারলাম না। আসল নকলের ফারাকটাই করতে পারলাম না। কেন এত দেরি হলো আমার বুঝতে? যে আমি নাড়ি টিপলে বুঝে যাই মানুষের শরীরের মধ্যে কোথায় কি গণ্ডগোল রয়েছে, সেই আমি এতদিন একটা মেয়েকে চোখের সামনে দেখার পরেও তার ভেতরটা আঁচ করতে পারলাম না। এত বড় সর্বনাশটা হয়ে যাবার পর তারপরে আমার চোখ খুললো, সব কিছু শেষ হয়ে যাবার পরে এত পরে আমি কেন বুঝলাম? তুমি তো একা নও দিদি ভাই, আমরা তো কেউই বুঝতে পারিনি। দেখ, আমি তো জানি আমাদের বাড়িতে আমার কথাটাই শেষ কথা। তার দায় বল দায়িত্ব বল সবটাই তো আমাকে নিতে হবে। এই আমি কাকে দেখছি? আমাদের ডাক্তার দিদি এসেছে তো। দেখেছো, এবার বিশ্বাস হলো তো? আমি ঠিকই বলেছিলাম, জানেন আমি ওদেরকে বলেছি যে ডাক্তার বাড়ির বউরা এসেছে, আর ডাক্তার দিদি নিজে এসেছে। কিন্তু ওরা কেউ বিশ্বাসই করতে চাইছিল না। তা কি করে বিশ্বাস করবো? তা এতকাল বিয়ে হয়ে এসেছো, কোনোদিনও তো পুজোতে দেখিনি। আরে এবার সব ব্যাপারই তো আলাদা, ছেলের বউয়ের গানের অনুষ্ঠান বলে কথা, অত বড় ছবি দিয়ে পোস্টার লাগিয়েছে। কি গো ডাক্তার দিদি, খুব গর্ব হচ্ছে না ছেলের বউয়ের জন্য? আরে তা হবে না, এ তো গর্ব হওয়ার মতনই বিষয়, তাই না? সেজুতি, তোমাদের বৌমা এলো না কেন তোমাদের সঙ্গে? নাকি সে এখন বিখ্যাত মানুষ তাই এমনি এমনি এলো না? সে আসবে কি করে, তার তো এখন কত নাম, দেখো গিয়ে আজ হয়তো 10টা জায়গায় গান গাইতে যাবে। আরে এটাই তো ওদের রোজগারের একটা বড় সময়। আচ্ছা মেয়ে এবার কটা অনুষ্ঠান করছে? না আমি ঠিক জানি না, হবে অনেকগুলি হবে। দিদি আপনি না এবার আপনার প্র্যাকটিস বন্ধ করে দিতে পারেন, একেবারে নিশ্চিন্ত হয়ে রেস্ট নিতে পারেন। আপনার ছেলের বউ তো একাই আপনাদের সংসার টেনে নিয়ে যেতে পারে। এখানের অনুষ্ঠানেই তো শুনলাম যে বিরাট টাকা নিচ্ছে, তা দিনে যদি 4-5টা করেও প্রোগ্রাম করে তা 5-7 দিনে তো 5-7 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। বলছিলাম যে তোমার মেয়ে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ পূজো পার্বণ দিনে হয়তো বন্ধু বান্ধবদের সাথে আছে। তা তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ে এলো না তোমার সঙ্গে? ও তো এবছর বিয়ে হলো, কেমন আছে? সে কি এসেছে না শ্বশুর বাড়িতেই আছে? উমা সে কি গো, তুমি কি পাড়ায় নতুন নাকি? ওর মেয়ের তো বিরাট কাণ্ড শ্বশুর বাড়িতে, সে তো থানা পুলিশ উকিল মোকদ্দমা সবকিছুই চলছে। মেয়ে তো প্রাণ হাতে ফিরেছে এই অনেক, সে যাকে বিয়ে করেছে সে তো একেবারে সাংঘাতিক জিনিস। উমা তাই নাকি, কি কাণ্ড বলো তো, এই বয়সে মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল? ও ডাক্তার দিদি, আপনারা দেখে শুনে বিয়ে দেননি মেয়ের? আজকালকার মেয়ে সে কি আর বাপ মায়ের কথা শুনে বিয়ে করে? সব নিজেরাই ঠিকঠাক করে এসে শুধু বাপ মাকে এসে জানায় সে অমুককে বিয়ে করছে। কি কাণ্ড বলো দেখি, কি হয়েছিল গো সেজুতি, ছেলে কি করেছিল? এই পূজো আচ্ছার দিনে এইসব কথাগুলো থাক না, সে ভালো আছে, আমরাও ভালো আছি, আপনারাও সবাই ভালো আছেন, আর কি চাই? তা মেয়ে গো তো শুনলাম বাপের বাড়িতেই থাকে, কিছু হয়েছে নাকি ওদের? মেঘ বলেছে তোকে এই কথাটা? তোদের দেখা হয় দাদাভাই, কথা হয় তোদের? মিটিয়ে নে না দাদাভাই, তোর আর মেঘের মধ্যে যা সমস্যা আছে মিটিয়ে নে না প্লিজ। না আসলে তোদের মধ্যে তো কোনো সমস্যা নেই, ছিল না, সব সমস্যা তো আমরা তৈরি করেছিলাম। কেমন যেন বৈরুদির ব্যাপারে অন্ধ হয়ে গেছিলাম আমরা, আর মেঘের দিকে একবার তাকিয়েও দেখলাম না। তোর জীবনটা ওর জীবনটা দুজনের জীবনটা আমরা নষ্ট করে দিয়েছি দাদাভাই। আমি এই কারণে নিজেকে ক্ষমা করতে পারি না। আমার খালি মনে হয় কেন ওর প্রতি দিনের পর দিন আমরা এইভাবে অন্যায় করে গেছি। দেখ ঠাকুরও কিন্তু তার প্রতিদান ঠিক দিয়ে দিল দাদাভাই, সবকিছু ঠিক হয়ে যাবে তো। কি জানে, আর কোনোদিন কোনো কিছু ঠিক হবে কিনা জানি না। আমাকে একদিন রাগের মাথায় মেঘ বলেছিল, আমি
তোকে দিয়ে ওসব কথা বলেছি যাতে ও নরম হয় আমার প্রতি। ছি ছি ছি, কি ভয়ানক সর্বনাশ করেছি আমার। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই আমাদের এই অপরাধের। না রে গিনি, শুধু তোদের ভুলের কথা বলে তো আমি আমার নিজের গা বাঁচাতে পারি না। ময়ূরীর বলা মিথ্যেগুলোতে তো আমিও বিশ্বাস করেছি, মিক্কে অপমান তো আমিই করেছি। তাও সেটা একবার নয়, বারবার। বাড়িতে অপমান করেছি, তোর বিয়েতে অপমান করেছি, ইউনিভার্সিটিতে অপমান করেছি, রাস্তায় অপমান করেছি, তার শাস্তি তো আমাকে পেতে হবে রে। দাদা ভাই, আমরা সবাই কেন এত বোকা বলতো? একটা মিথ্যেকে আমরা এইভাবে সত্যি বলে মেনে নিলাম, একটা ফেক মানুষকে আমরা কি করে এতটা বিশ্বাস করলাম বলতো? একবার একবার ওর প্রতি আমাদের কোনো রকম সন্দেহ হলো না, তখন যারাই আমাদের চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখাতে চেয়েছে তারাই আমাদের কাছে খারাপ হয়ে গেছে। তুই চিন্তা করিস না দাদা ভাই, আমি মেয়েকে নিজে সবটা বোঝাবো, বিশ্বাস কর। ওকে বুঝতে হবে যে ভুলটা আমাদের সকলের, আমাদের সকলের অন্যায়। মেয়েক তো তোকে ভীষণ ভালোবাসে দাদা ভাই, খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। এ বাড়িতে যখন মেয়েক ছিল তখন আমি দেখেছি ও কতটা ভালোবাসতো তোকে, কাছ থেকে দেখেছি, দেখেছি কিভাবে খেয়াল রাখতো তোর প্রত্যেকটা জিনিসের। আর এ বাড়িতে তো তুই ছাড়া ওর কাছের মানুষ বলতে আর কেউ ছিল না। জানি রে, আমি ওর জগৎ ছিলাম। দাদা ভাই, তখন না মনে হতো যে মনে হতো তোকে ইমপ্রেস করার জন্য করছে, দেখানোর জন্য করছে। আমাদের সকলের ভীষণ রাগ হতো ওর উপর, জানিস তো। কিন্তু এখন বুঝতে পারি যে ওটা আসলে মেঘের ভালোবাসার এক্সপ্রেশন তোর জন্য। ও তোকে এতটা ভালোবাসতো বলেই এতটা তীব্র আঘাত পেয়েছে। তোদের জুড়ি আমি ভাঙতে দেবো না দাদা ভাই, কিছুতেই দেবো না। আমি আমি মেঘকে বোঝাবো। কি করবি তুই? ওই যে পরশুদিন যখন মেঘ গান গাইতে আসবে এখানে, তখন আমি ওর কাছে যাব। গিয়ে কি বলবি? বলবো যে সব ভুল আমাদের ছিল। সেটা তো আগেও বলেছিস, শুনেছে কিছু? শুনিনি তো। শুনবে দাদা ভাই, ঠিক শুনবে। না গিনি, দেখ ওই দিনকে কিছু বলিস না, ও তো প্রফেশনালি গাইতে আসছে, সেদিনকে কিছু বলাটা ঠিক হবে না। তারপর ও যদি রেগে যায় আর ফাংশনটা না করেই চলে যায় খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিন নয় অন্য কোনো দিন বলবো, কিন্তু আমি বোঝাবো দাদা ভাই, মেয়েকে ঠিক বোঝাবো। কিন্তু এত সব কিছু তুই করবি কি করে বলতো? তুই তো ঠিক করেছিস এই ঘরেই বসে থাকবি, কিন্তু এই ঘর থেকে বেরোবি না, এই ঘরে বসে বসে ব্রুট করবি রূপের ছাড়া পাওয়ার জন্য। এবার বল, এই আমার জন্য এত কিছু কে করবে? তোর জন্য আমি সব কিছু করবো দাদা ভাই, তোর জীবনটা তো আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি, তাই সেটা ঠিক করার জন্য আমাকে যা যা করতে হয় আমি সেই সব কিছু করবো দাদা ভাই। জীবনটা তো আমাকেই ঠিক করতে হবে, বল। তাহলে বাড়ি থেকে বেরোবি? বেরোবো, আনন্দ করবো, মজা করবো, সব করবো, যা যা করলে তুই ভালো থাকিস সেই সবটা করবো দাদা, সব করবো। That's like my sister. Cheer up. Thank you দাদা ভাই, thank you so much. এই যে তুই আমাকে সামনে এগোবার একটা লক্ষ্য দিলি, এটা আমার খুব দরকার ছিল। এবার আমি সামলে উঠবো। হ্যাঁ রে, আমাদের সকলকে সামলে উঠতে হবে, কেউ কারোর হাত ছাড়লে চলবে না, শক্ত করে ধরে থাকতে হবে আমাদের সকলের হাত। রূপ আমাকে কেন ফোন করছে? আমার সঙ্গে কি দরকার ওর?
ও ফোনটা ধরা কি ঠিক হবে? না ধরেও তো লাভ নেই, ও ফোন করেই যাবে। যদি ব্লক করি তাহলে আবার অন্য নাম্বার থেকে ফোন করবে। না, ধরি ফোনটা। হ্যালো, বলো আমাকে কেন ফোন করলে? ইস, পূজোর দিনে তোমাকে ফোন করলাম আর এইভাবে রেসপন্ড করছো? কোথায় বলবে হ্যাপি পূজা বা শুভ শারদিয়া বা এত কথা আমি বলতেই চাই না তোমার সঙ্গে, দরকারটা কি সেটা বলো। এ ময়ূরী, আমরা কতদিনের বন্ধু বলো তো? তুমি জানো এই কদিন ধরে আমার একটা কথা বারবার মনে হচ্ছে, মনে হচ্ছে যে তোমার সঙ্গে প্রেম করা উচিত ছিল, রাইট? মানে কিরকম লাইক মাইন্ডেড দুজনে আমরা, তাই না? পার্টনার্স ইন ক্রাইম। রূপ, প্লিজ শাট আপ, ওকে? তোমার কোনো ক্রাইমে আমি তোমার পার্টনার নই, বুঝেছো তুমি? তুমি গিনিকে টর্চার করেছো, অত্যাচার করেছো, আমি আমি কোনো রকম ভাবে তোমার কোনো রকমের পার্টনার না, বুঝতে পেরেছো তুমি? তাই বুঝি, আর মেঘকে বিপদে ফেলা সেই প্ল্যানিংটাই? সেটা তো ক্রাইম নয়। হাসছো তুমি? হাসছো? তুমি হাসবে না, চুপ, তুমি একদম হাসবে না, চুপ করে থাকো। আমার জীবনের সব থেকে বড় সর্বনাশটা তুমি করেছো রূপ, আমার জীবন শেষ করে দিলে তুমি। ও বাবা, তাই নাকি? তা কিভাবে শেষ করলাম শুনি? আমার লজ্জাও করে না, এক ফোঁটা লজ্জা নেই না তোমার? আবার আমাকে জিজ্ঞেস করছো যে কি করেছো? তোমার সঙ্গে প্ল্যান করে মেঘকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম আমি, সেটা তুমি, সেটা তুমি সবাইকে জানিয়ে দিলে, মানে তুমি গিনিকে জানিয়ে দিলে, গিনির সামনে সব বলে ফেললে। রূপ, আমি যদি কোনোদিন সুযোগ পাই আমি তোমাকে ছাড়বো না, তোমার শেষ আমি দেখেই ছাড়বো। তোমার জন্য রূপ, তোমার জন্য আমি নীলের লাইফ থেকে বাদ পড়ে গেছি, ওদের পুরো ফ্যামিলি আমাকে ডিসকার্ড করে দিয়েছে রূপ। শুধু ও বাড়ি নয় রূপ, তোমার এই মদ খেয়ে সবকিছু উগড়ে দেওয়া গিনির সামনে, এটার জন্য কি হয়েছে বলো তো? আমি আমার বাড়িতে কোন ঠাসা হয়ে গেছি, সবার কাছে ব্রাত্য হয়ে গেছি আমি। দেখো রূপ, আজ অব্দি যাই হোক না কেন, আমি যাই করেছি, আমি যা ভুল করেছি যা ঠিক করেছি ডাজেন্ট ম্যাটার, আমার মা সবসময় আমার সাইডে থাকতো। শুধু তোমার জন্য, তোমার জন্য আজ আমার মাও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলছে না, বুঝতে পারছো তুমি কি করেছো? ইউ হ্যাভ রুইন্ড ইট। সরি ময়ূরি, আই'ম এক্সট্রিমলি সরি। ময়ূরি দেখো, তোমার দুঃখে না আমার, আমারও খুব কষ্ট হচ্ছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমার বুকটা ভেঙে যাচ্ছে, বিশ্বাস করো আমারও খুব। মনে তো হচ্ছে যে তুমি অলরেডি হার মেনে নিয়েছো। আমি হার মেনে নেওয়ার মেয়ে নই রূপ। তাহলে জেতার জন্য কি করছো তুমি? সুযোগের অপেক্ষা করছি। দেখো ময়ূরী, সুযোগ তো আর এমনি এমনি আকাশ থেকে হাতে এসে পড়ে না, সুযোগ তৈরি করে নিতে হয়, রাইট? সুযোগ তৈরি করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাই নাকি? তুমি কিভাবে নিজের সুযোগ তৈরি করছো মিস্টার রূপসান্নান? ময়ূরী ময়ূরী ময়ূরী, এখন এইভাবে একে অপরকে বিদ্রুপ করে, একে অপরকে ছোট করে কোনো লাভ নেই। তোমার আমার আমাদের দুজনের সব থেকে বড় শত্রু একজনই। আমাদের শত্রু আলাদা রূপ, আমার শত্রু মেঘ, তোমার শত্রু গিনি। হোয়াট? গিনি? ময়ূরী, গিনি আমার কোনো শত্রুই নয়, তোমার আমার দুজনেরই শত্রু একজন, সেটা হলো মেঘ। আমার ঘরে ঢুকে আমার সাজানো খেলা নষ্ট করেছে, আমাকে জেলের ঘানে টানিয়েছে, আমার মাকেও জেল খাটিয়েছে। ময়ূরী, মেঘের মার হয়ে থাপ্পড়ের উপর না, আমার আরো আরো অনেক কিছু জমে উঠেছে, যার সব শোধ আমাকে করতে হবে। মেঘকে আমি শেষ করে দেবো।
নয়রি মেঘ আসলে জানে না ও কাল লেজে পা দিয়েছে, এবার আস্তে আস্তে বুঝবে যে কত বড় ভুল করেছে। শোনো ময়রি, আমি মেঘের জীবন অতিষ্ঠ করে তুলতে চাই, আর তাতে আমার তোমার সাহায্য লাগবে। করবে কিভাবে? শেষ করবে, মেরে ফেলবে? সেসব ভাবনা আস্তে আস্তে ভাববো, মাথা ঠান্ডা করে আমাকে ভাবতে হবে। তবে হ্যাঁ, এবারে এমন ভাবে ভাববো যাতে মেঘ কোনোভাবে নিস্তার না পায়। এবার বলো, তুমি আমার সঙ্গে আছো না নেই? আছি, মেঘের যে কোনো সর্বনাশে আমি আছি। ছোকে তোমাকে বলবো, তবে এর মধ্যেও কোনো স্বস্তি আমি ওকে পেতে দেব না। মেঘ কি এখন বাড়ি আছে? না, বাবির সঙ্গে প্যান্ডেলে গেছে। গাইতে? পুজো দেখতো। কোথায়?